हेलो एवरीवन एंड वेलकम बैक टू आवर चैनल। तो आज के ব্লগ শুরু করছি প্রায় বেলা 10:30 বেজে গেছে। এখনো আমি আমার কফি খাচ্ছি, ব্রেকফাস্ট করছি, যেটা ইউজুয়ালি একটু লেট। ইউজুয়ালি আমি 9:30-10:30 মধ্যে আমাদের ব্রেকফাস্ট মোটামুটি হয়ে যায়। তো তোমরা সবাই কেমন আছো প্লিজ জানিও আমাদের। আর আজকে লেট ওঠার কারণ হচ্ছে কালকে অনেক রাত অবধি বসে আমরা সব ভোটের রেজাল্টস দেখেছি। আমরা মানে কৃষ্ণম তো ঘুমিয়ে পড়েছিল, বাট আমি আর কপিল, আর আমার মনে হয় বাঙালিরা যেখানেই থাকুক, যাকেই সাপোর্ট করুক, ভোট দিক আর না দিক, ভোটের রেজাল্টস দেখা মাস, মানে ওটা মনে হয় যেন একটা ভোট পুজো টাইপের। তো যাকগে, তার জন্য আজকে উঠতে বেশ দেরি হয়েছে। এখন কৃষ্ণম বসে ওদিকে একটু টিভি দেখছে, ওকে ব্রেকফাস্ট, ওর ব্রেকফাস্ট মোটামুটি হয়ে গেছে, কিন্তু আমার কফি এখনও চলছে। তো জানি না আজকে দুপুরে আদৌ খিদে পাবে কিনা, এত লেটে কফি খাচ্ছি। তো এখন চলো শুরু করা যাক ব্লগটা। আজকে ছুটির দিন, সানডে, তো সেটা একটা রিলিফ যে আজকে সানডে আছে, অসুবিধা হবে না কোনো, একটু দেরি হলেও কিছু নয়, একটু তা দুটো হয়। আর তো চলো আজকে লাঞ্চে একটা খুব ইন্টারেস্টিং জিনিস বানাবো জলদি, চলো তোমাদের দেখ। জাস্ট দুটো পিস মাছ পড়েছিল মাছের ঝোল থেকে, তো সেটা দিয়ে তো আর তিনজনের হবে না, তো আমি মাছগুলোকে কাটা ছাড়িয়ে একটুখানি মাছের বড়া মতো বানাচ্ছি, যাতে ডালের সাথে খেতে ভালো লাগে। তো কিছুই না, একটু আদা রসুন, একটু পেঁয়াজ, একটু ধনে পাতা বেশি করে দিয়ে, একটু আলু, মানে একটা পুরো আলু সেদ্ধ দিয়ে ভালো করে মাখছি, সাথে ময়দা দিয়ে একটু ভালো করে মেখে চপের মতো বানিয়ে শ্যালো ফ্রাই করব। আর লাস্টে অল্প একটুখানি আমচুর পাউডার দিয়ে দিচ্ছি উপরে, যাতে বেশ টকটক লাগে। চলো, রেডি হয়ে গেছে ডাল ভাত আর এই মাছের বড়া। আর আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি আর এসেছি এখানের একটা জায়গায়, যেখানে আমরা আমাদের অ্যানিভার্সারি ফটোশ্যুট করতে এসেছিলাম, সেখানেই আবার এসেছি। তো অ্যাকচুয়ালি এসেছি তার কারণ আছে, কারণ কৃষ্ণম বলছে ও ডাকদের ফিড করবে, মানে হাঁসেদের খাওয়াবে। হ্যাঁ, তো সেই কারণে আরেকবার আসা, কারণ সকাল থেকে বলছে যে ডাকদের খেতে যাবো, ডাকদের খেতে দেবো। এই যে হাঁস এখানে, বাবু ডাক এদিকে, ডাক এদিকে। বেচারা দিতে গেছে, আসছে দেখো, ওই যে এসে গেছে, দাও। আমাদের এখানে বসিয়ে রেখেছে কৃষ্ণম, কেন বসিয়েছো? এই যা দাদু উঠে গেল, দাদা উঠে গেল, কেন এখানে বসিয়ে ওয়াক করতে সেখানে বসিয়ে রেখেছো কেন বাবু? ওখানে তো ডাকগুলো চলে যাবে, ওকে সিটে বসতে হবে এখন বলেছে। হ্যাঁ চলো ওদিকে, চলো ডাক আছে কিনা দেখি। উঠেছি, চলো চলো।
বসে পড়লি? আবার বসে পড়লি? বসে পড়েছে আবার সিট পে। ডাকগুলো আছে তো, চ ওই স্কুইরেল 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 নাকি ওটা? হ্যাঁ, কেউ খাচ্ছে এইখানে আমার কাছে দেখাবাই। ওই যে গাছে স্কুইরেল দেখো দেখো দেখো, এই এই আমার কাছে চলে আসো। ওই দেখ ওই উপদিকে দেখা, ওই উপদিকে ওই দেখ একটু দিকে যাও, গাছে খাচ্ছে একটা দেখতে পাচ্ছি ছোট্ট স্কুইরেল। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যালো স্কুইরেল, হ্যালো বলো, হ্যালো হ্যালো। খাবে নাকি আমাদের দানা ফানা? ডাকেরা তো খাচ্ছে না। চল 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 চল, হাঁটতে হবে, এখানে বসে থাকলে বসে থাকলে হবে না। চল কমন 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 বসে পড়ো। হ্যালো, ও হাস ও হাস, হেসে দাও হেসে দাও, বলো ডাক 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 ডাক, দেখো নাও স্কুইরেল ও গাছ থেকে পাপা খাচ্ছে। ডিয়ার চলো চলো চলো। এই যা, তুমি তো ওকে স্কেয়ার করে দিলে, চলে গেল। তুমি স্টোরি বুকটাতে পড়েছিলে না? শোনো কি পড়েছিলে স্টোরি বুকটাতে, যে ওদেরকে স্কেয়ার করতে নেই, ইউ হ্যাভ টু বি কোয়াইট এন্ড জেন্টল, ছুটে যায়। দাও ওকে, দাও খাবার, দাও একটু করে। তুমি তো খাবার দিতে এসছো আজকে। দূরে এসো, আস্তে করে দাও, ওরা খেয়ে নেবে। ঠিক ওই দেখো খেয়েছে, দেখেছো? হ্যাঁ আসতে, ওরা খাক ওগুলো, তারপর আবার দেবে। হ্যাঁ দাও দাও, স্কেয়ার করো না ওদের। হ্যাঁ এখানে দিও না, এদিকে দাও, ঘাসে দাও। বি কেয়ারফুল, চলে এসো। লাইক দেম, বাই বাই করে দাও। বেশ অনেকটা বেলা হয়ে গেছে, বেলা মানে অলমোস্ট সন্ধে হয়ে গেছে, কটা বাজে? 7:30 বেজে গেছে। আমরা বাড়ি যাচ্ছি এখন। কৃষ্ণম তোমার মজা হয়েছে? ভালো লেগেছে ডাকদের খাইয়ে? বাড়ি যাব তো এখন আমরা, জলও খেয়েছে। হ্যাঁ ও বটল থেকে জল খেয়েছে।
ঠিক আছে চলো বাড়ি যাবো তো আমরা, লেটস গো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানাতে প্লিজ ভুলবে না, আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ টু সাবস্ক্রাইব টু আর চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।